বিশ্ব বাণিজ্যের সাথে পাল্লা দিয়ে দেশে দিন দিন আমদানি রপ্তানি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আহরণও। তবে দীর্ঘদিনেও কাটেনি কাস্টমস হাউসের অবকাঠামোগত ও জনবল সংকট। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য মতে, কাস্টমসে 1248 পদের বিপরীতে কর্মরত আছেন 567 জন। এর মধ্যে রাজস্ব কর্মকর্তার 480 পদের মধ্যে কর্মরত আছেন মাত্র 150 জন। মোট পদের 40% জনবল দিয়ে কাজ চালিয়ে নেওয়ার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আমদানি রপ্তানি কারকরা, বাড়ছে দুর্ভোগ। শুল্ক ফাঁকি রোধের চেষ্টা করছেন, পাশাপাশি গ্রাহককে সেবা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যতটুকু সেবা দরকার তাদের লোকবলের অভাবে সেই সেবাটুকু কাঙ্ক্ষিত পর্যায়ে দিতে পারছে না। সমস্যা সমাধানে নতুন লোকবল নিয়োগের কাজ চলছে বলে জানান কাস্টমস কমিশনার। জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি অবগত আছেন, বেশ কিছু নিয়োগ হয়েছে। ইতিমধ্যে 500 সহকারী রাজস্ব কর্মকর্তা বা সার্ভিস কমিশন নিয়োগের উদ্যোগ নিয়েছেন। তবে নানা সীমাবদ্ধতার ভেতরেও গত বছরের চেয়ে রাজস্ব আদায়ের পরিমাণ 3,500 কোটি টাকা বেড়েছে বলেও জানান এই কর্মকর্তা। যেহেতু পজিটিভ ইন্ডিকেটর অনেকগুলো আছে, আমরা আশা করছি যে লক্ষ্যমাত্রা বছরের শেষ নাগাদ নিশ্চয়ই অর্জিত হবে ইনশাআল্লাহ। এদিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দিনভর আয়োজন করা হয়েছে সেমিনার সহ নানা কর্মসূচি। এসব কর্মসূচিতে অর্থ প্রতিমন্ত্রী, শুল্ক কর্মকর্তা সহ ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেওয়ার কথা রয়েছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।